আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 85 পৃষ্ঠার অনুশীলনীর কাজ এক নিয়ে আজকে আলোচনা করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা, এর 79 পৃষ্ঠায় তোমাদের একটা অনুশীলনী কাজ আছে। সেটা কীভাবে তোমরা করবে আজকে আমরা তাই দেখব। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ে, যে অধ্যায়ের যেই পৃষ্ঠা সমাধানগুলো দরকার, খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে। অনুশীলনী কাজ এক। এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি। তো এর জন্য আগে হচ্ছে আমাদের উপরের ঘটনাটা পড়ে নিতে হবে, তারপর হচ্ছে আমরা কাজটা করতে পারবো। ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা। এই শিখন অভিজ্ঞতাটি সাজানো হয়েছে ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন এবং বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এই দুটি বিষয়কে নিয়ে। প্রথমে আমরা একটি ঐতিহাসিক ঘটনা পাঠ করে নিজেদের মতামত দেব। সহপাঠীদের মধ্যে একই ঘটনার বিভিন্ন মতামত শনাক্ত করব। আমাদের বইতে প্রদত্ত ইতিহাস জানার উপায় জানব এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করব। বইতে দেওয়া যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা এবং একাধিক উৎস, যেমন বই, পত্রিকা, টিভি বা রেডিও চ্যানেলের আর্কাইভ, ভিডিও, অনলাইন আর্টিকেল ইত্যাদি থেকে সংগ্রহ করব। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হব। এরপর নিজেদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করে এলাকার পরিচিত কয়েকজনের কাছ থেকে মতামত এবং বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে সেই ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। এরপর ইতিহাসের দলিল নামে একটি সাময়িকী তৈরি করে সেখানে এলাকার ইতিহাস তুলে ধরব। এখন আমরা একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জেনে নিই। ঘটনাটি হচ্ছে শুভঙ্কর দাস নামে একজন গণিতবিদ সম্পর্কে। তার তৈরি করা মানসাঙ্ক কীভাবে ইংরেজ আমলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার আড়ালে হারিয়ে যায়, শুধু তাই নয়, তার নামে তৈরি প্রবাদ শুভঙ্করের ফাঁকি যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলো তাহলে আমরা জেনে নিই সেই ঘটনাটি। শুভঙ্কর কি আসলই ফাঁকি দিয়েছিলেন? শুভঙ্করের ফাঁকি বাগধারাটি দিয়ে প্রতারণা করা, ফাঁকি বা ধোকা দেওয়া বোঝায়। এর অর্থ হলো হিসাব নিকাশের মারপেচে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল। আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে, কে এই শুভঙ্কর? তিনি কী এমন ফাঁকিবাজি কাজ করলেন? চলো এটার পেছনের ইতিহাসটা একটু জানা যাক। শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি আরজার অর্থাৎ গণিত সংক্রান্ত কতগুলো বিধি এর মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন। আগে ক্যালকুলেটার ছিল না, তিনি মানসাঙ্ক বা মুখে মুখে বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। 1855 সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ড জেমস লংয়ের বক্তব্য ছিল, শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাঁথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত 150 বছর ধরে প্রায় 40,000 বাংলা পাঠশালা মুখরিত করে রেখেছে। এত বড় মাপের একজন গণিতবিদকে নিয়ে তাহলে কারা এমন অপবাদ দিল, তা একটু পরেই আমরা জানতে পারব। তার আগে চলো শুভঙ্করের একটা আর্যা সম্পর্কে জেনে নেওয়া যাক। সরোবরে বিকশিত কোমল নিকর, মধু লোভে হেলো তথা অনেক ভ্রমর, প্রতি পদ্মে বসি ভ্রমর যুগল, অলিহীন রহে তবে একটি কমল, এক এক ভ্রমর বসে প্রতিটি কমলে, বাকি রহে এক অলি সংখ্যা দেহ বলে। এর অর্থ হচ্ছে একটি জলাধারে কমল বা পদ্মফুল ফুটে আছে, সেখানে মধু সংগ্রহে কয়েকটি মৌমাছি বসল, প্রতিটি পদ্মে দুটি করে ভ্রমর বসল, এতে একটি পদ্ম ফাঁকা রইল। অন্যদিকে প্রতিটি পদ্মে একটি করে ভ্রমর বসলে বাকি একটি ভ্রমর ফাঁকা থাকে। এই মানসাঙ্ক আধুনিক পদ্ধতিতে সমাধান করলে দাঁড়ায় পদ্ম সংখ্যা এক্স ভ্রমর সংখ্যা ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়াল টু 2×(x-1), এটাকে দিলাম সমীকরণ এক, এবং ওয়াই ইজ ইকুয়াল টু (x-1), এটাকে দিলাম আমরা সমীকরণ দুই। এখন এক এবং দুই নং সমীকরণ সমাধান করে পাই x=3 এবং y=4। ঠিক আছে, অর্থাৎ সরোবরে 3টি পদ্ম এবং 4টি ভ্রমর ছিল। এভাবে তিনি
ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন। তার লেখা 36 কারখানা নামক পুস্তকে 2000-এর মতো এরকম শ্লোক ছিল, এতে অনেক ফার্সি শব্দ আছে। 1757 অব্দে পলাশি যুদ্ধের আগেও বাংলার ছাত্ররা শুভঙ্করের আর্যা পড়তো বলে জানা যায়। ইংরেজরা এদেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন, নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান, সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি। কয়েকশো বছর পরে এখন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিতে তার অবদানের কথা। ঢাকা ও কলকাতার বেশ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সংগৃহীত মোহাম্মদ মাহমুদুজ্জামান, অ্যাসোসিয়েট ফেলো, রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি, মানবজমিন, ঈদ সংখ্যা 2023। এখন হচ্ছে আমরা অনুশীলনী কাজটা করতে পারব। এখন আমরা উপরে ঘটনা সম্পর্কে নিজেদের মতামত দেখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের মতামত শুনি। এবার নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল এবং অমিল খুঁজে বের করি। চলো এর অ্যান্সারটা আমরা দেখি, একটা নমুনা উত্তর দেখবো আমরা, কারণ সহপাঠীর মতামত কী হবে তা তো আমরা জানি না, এখানে একটা নমুনা জাস্ট তুলে ধরছে, ঠিক আছে? তো নমুনা এক, এটা হচ্ছে কি আমার মতামত। প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর, যিনি শুভঙ্কর নামক পাটিগণিতের রচয়িতা ছিলেন। শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি আর্যার অর্থাৎ গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন। আগে ক্যালকুলেটর ছিল না, তিনি মানস অঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। শুভঙ্কর ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন। তিনি মানসাঙ্কের সাথে জমির হিসাব, জিনিসের দাম ও রাজ সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন। ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন, নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান। এভাবেই শুভঙ্করের ফাঁকি কথাটির প্রচলন শুরু হলো, যার অর্থ প্রতারণা করা বা ধোঁকা দেওয়া। কয়েকশো বছর পরে এখন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিতে তার অবদানের কথা। ঢাকা ও কলকাতার বেশ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তাই বলা যায় শুভঙ্করের ফাঁকি কথাটির মাধ্যমে গণিতবিদ শুভঙ্করের অবদানকে যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এখন মনে করো আমার সহপাঠীদের মতামত দেখি, এটা একটা নমুনা মাত্র, কারণ তোমার সহপাঠী কী মতামত দেবে তা তো আমি জানি না, এটা নমুনা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? তো শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি আর্যার গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন। আগে ক্যালকুলেটর ছিল না, তিনি মানস অঙ্ক বা মুখে মুখে বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। 1855 সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্ম প্রচারক রেভারেন্ড জেমস লংয়ের বক্তব্য ছিল, শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত 150 বছর ধরে প্রায় 40,000 বাংলা পাঠশালা মুখরিত করে রেখেছে। এখন দেখব আমি আমার সাথে আমার সহপাঠীদের মতামতে যে মিল বা অমিল ছিল সেটা নিয়ে, কী কী মিল ছিল এবং কী কী অমিল ছিল, ঠিক আছে? এখানে দেখো যে মিলগুলো ছিল, আমার এবং আমার সহপাঠীর বক্তব্যে গণিতবিদ শুভঙ্করের অবদান উপস্থিত হয়েছে। শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ, তিনি মানস অঙ্ক বা মুখে মুখে বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। এবার আমার সাথে আমার সহপাঠীদের মতামতে যে অমিলগুলো ছিল, এক, প্রতিটি ঘটনায় দুই ধরনের ফলাফল থাকে, একটি নেতিবাচক অপরটি ইতিবাচক, তাই শুভঙ্করের ফাঁকি কথাটিও দুইভাবে ব্যাখ্যা করা যায়। দুই, আমার মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের অন্যতম অমিল হচ্ছে, আমার বক্তব্যে শুভঙ্করের ফাঁকি কথাটিরও উপস্থাপন করা হয়েছে কিন্তু আমার সহপাঠীদের বক্তব্যে গণিতবিদ শুভঙ্করের অবদান শুধুমাত্র উপস্থিত হয়েছে, শুভঙ্করের ফাঁকি সম্পর্কে কোনো কিছু সেখানে বলা হয়নি। তাই হচ্ছে আমরা দেখলাম যে আমার মতামতের সাথে আমার সহপাঠীদের মতামতের মিল এবং অমিলগুলো কী কী ছিল। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে চলে যাব। সপ্তম অধ্যায়ে 105 পৃষ্ঠায় একটা কাজ আছে, অনুশীলনীর কাজ, তো আমরা হচ্ছে ওটা সমাধান করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 6 অধ্যায় 85 পৃষ্ঠার অনুশীলনীর কাজ একের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।